2022-23 মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন গ্লাভস জিতলেন ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক। আসরে সবচেয়ে বেশি ক্লিন শট রাখা গোলরক্ষক পেয়ে থাকেন এই পুরস্কার। চলতি লিগে এ নিয়ে 17 ম্যাচে জাল অক্ষত রাখেন ডেভিড দাহেয়া। দ্বিতীয় অবস্থানে আছেন লিভারপুলের অ্যালিসন, তার ক্লিন শট 14টি। অ্যাস্টন ভিলার বিপক্ষে গোল হজম করে লড়াই থেকে ছিটকে যান এই ব্রাজিলিয়ান। লিগে লিভারপুলের ম্যাচ আছে আরও একটি, ইউনাইটেডের দুটি, তাই দাহেয়াকে স্পর্শ করা সম্ভব হবে না অ্যালিসনের পক্ষে। নিউক্যাসল ইউনাইটেডের নিক পোপ ও আর্সেনালের অ্যারন র্যামস মডেল 13টি করে ম্যাচে জাল অক্ষত রেখেছেন। দ্বিতীয়বারের মতো এই খেতাব জিতলেন ম্যান ইউর এই গোলরক্ষক। 2017-18 মৌসুমে প্রথমবার গোল্ডেন গ্লাভস পেয়েছিলেন। চলতি মৌসুমে পারফরম্যান্সের কারণে কয়েকবার সমালোচনার মুখে পড়েন তিনি। তবে লিগে দলের মোট ম্যাচের প্রায় অর্ধেকে গোল হজম না করে ইউনাইটেডকে সেরা চারে লড়াইয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন 32 বছর বয়সী ডেভিড। 36 ম্যাচে 69 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছেন এরিক টেন হ্যাগের দল। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে 3-এ নিউক্যাসল ইউনাইটেড। বাকি 2 ম্যাচ থেকে 1 পয়েন্ট পেলেই সেরা চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হবে দল দুটির।